টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে ফর মি, কারণ আজকে আমার সাথে আমার ছোটবেলার বন্ধু আছে। তো ওয়েলকাম টু ডেইলি ইংলিশ এ ডে থ্রি। আই এম রোহিত খন্দকার অ্যান্ড আই এম জুই ব্রহ্মা। ওকে, জুই আমার ছোটবেলার ফ্রেন্ড। তো জুই কেমন আছিস? ভালো ভালো। ওকে, দেন লাইফ কেমন যাচ্ছে? লাইফ ইজ কোয়াইট কিউট। কিউট, ওকে। আচ্ছা, কিউটের অর্থ কী বলতো? জানতাম তুই পারবি না। কিউটের অর্থ হচ্ছে সুন্দর, ঠিক আছে? ওকে, এই 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 জিনিসটা যেন আমার একটা ছোটোবেলা আমাদের একটা গেমের কথা মনে পড়ে গেছে। ওই যে আমরা একটা গেম খেলতাম না, যে ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড বলতাম প্লাস আমরা বাংলাও বলতাম, কিন্তু এই ওয়ার্ডটা যখন শেষ হতো ওটা লাস্টের লেটারটা দিয়ে আরেকটা নতুন ওয়ার্ড বলা ট্রাই করতাম, তাই না? মনে আছে এটা? খেলবি নাকি আজকে? চল খেলি। লেটস গো। ওকে, আচ্ছা তাহলে কিউট দিয়ে আমরা স্টার্ট করি। ওকে ওকে, একটা রুল, আমি যেই ওয়ার্ডটা বলবো সেই ওয়ার্ডটা লাস্টের লেটারটা দিয়ে তুই নতুন ওয়ার্ড বলার মধ্যে মানে বের করার মধ্যে মাত্র 3 সেকেন্ড তুই টাইম পাবি। অনলি 3 সেকেন্ড? অনলি 3 সেকেন্ডস। ওকে ওকে, সো শুরু করি। শিওর। ওকে, তাহলে কিউট দিয়ে স্টার্ট করি। কিউট। ই ইংলিশ? ইংলিশ। এইচ হোর্স। এগ। এগ। জি গোল। লায়ন। এন ন্যাশনাল। ওয়ান টু থ্রি। আমি জানতাম। ওকে, 1 পয়েন্ট আমার। নেক্সট। ওকে, এখন তুই বল। গ্র্যাভিটি। ওয়াই ইয়েলো? উইন্ডো। ডব্লিউ ওয়াইল্ড। ওয়ান। ওকে, ডি ডগ। ডগ। জি জি ওয়ান গুগল। ওকে, ই লাস্ট। ই ওয়ান টু আই ক্যান থ্রি টাইমস ওভার অ্যাগেইন। নেক্সট পয়েন্ট মাইন। ওকে, সো আই গট টু। ওকে, অ্যান্ড থ্রি ইজ দ্য ফাইনাল পয়েন্ট। ওকে, সো ইটস আ হিউজ রিস্ক। ওকে, দেন আমি এখন বলি। ইয়েস শিওর। ওকে, তাহলে বার্ড। টি। ইয়া। ওয়ান টু থ্রি। ইউ লস্ট। ওকে, তাহলে আমরা এটা থেকে কী শিখলাম? আমরা এভাবে ঘরে বসে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম ওয়ার্ড গেম খেলে আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ওয়ার্ড শিখতে পারি, আর এইসব ওয়ার্ডের মিনিংগুলো আমরা বিভিন্ন ডিকশনারি থেকে জেনে নিতে পারি। সো এইভাবে প্রতিদিন আমরা অল্প কিছু সময় একটু আনন্দের মাধ্যমে নতুন নতুন কিছু শেখা যায়। সো দিস ইজ অল ফর টুডে অ্যান্ড স্টে উইথ আস। বাই বাই। টাটা।